আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। গতকাল বিশাখাপত্তনম থেকে রামজীবনপুর আসা পরিযায়ী শ্রমিকের দলকে দুবেলা খাওয়ানোর দায়িত্ব নিল স্থানীয় এক ডায়াগনস্টিক সেন্টার ও অঙ্কন নামক দুই সংস্থা। রামজীবনপুর পৌর বাসস্ট্যান্ডে ওই শ্রমিকদের থাকার এবং খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। রামজীবনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাম আশিস সিং এসে দুবেলা খোঁজখবর নিচ্ছেন। আগামী দু একদিনের মধ্যেই সরকারি ব্যবস্থাপনায় শ্রমিকদের বাড়ি ডালখোলায় পাঠানো হবে বলে জানালেন। শ্রমিক দলটিও আতিথেয়তা পেয়ে আপ্লুত। আচ্ছা আচ্ছা আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933 8549 84।